বেশিরভাগ আলিবাড়ির মধ্যে আজকে অনেকদিন পরে এসেছি এবং বন্ধুদের সাথে আসলাম। এই গাছটির লোকে ফটো তুলতেছে, এদিকে যেটা দেখতেছ খুবই সারিবদ্ধ ভাবে গাছটি আছে তার জন্য। এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, যে গড়টি দেখতেছ এই গড়টি বর্ডারের উই পাশে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন সময় সকাল বাজতেছে 11:30, এইমাত্র আজকে ব্লগটা স্টার্ট করতেছি, যেটা দেখতেই পাচ্ছ। আর আজকে ফুল টু রেডি হয়ে ব্লগটা স্টার্ট করতেছি, কারণ হচ্ছে এখন আমরা যাচ্ছি তিন বন্ধু মিলে কমলাসাগরের মধ্যে, কমলাসাগর। আর আজকে পুরোটা ব্লগ ভিডিও দেখতে থাকো কি কি হয়। আর এখন গাড়ির রাস্তার মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য, আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য, যেটা দেখতে পাচ্ছ এখানে। আবার তোমাদের সাথে কমলাসাগর গিয়ে কথা হচ্ছে, চলো। আর ফাইনালি এইমাত্র এখন এসে পৌঁছেছি কমলাসাগরের মধ্যে, যেটা আর এখন ভোগ নেওয়ানোর জন্য এসেছি দাদার দোকানে, এখানে এখান থেকে ভোগ নেবো। আর এখন আমি নিচ্ছি এক দোকান থেকে, আর সৈকত আর সন্দীপ নিচ্ছে আরেক দোকান থেকে, কারণ সব দোকান থেকে নেওয়ার প্রয়োজন, তার জন্য সবাই ডাকতেছে। এক দোকানতে লইলে তো হইতো না, তার লেগে সবাই সব দোকানতে লইতেছে। আমি ঢুকছি এক দোকানে, আর তারা ঢুকছে আরেক দোকানে, তার লেগে আমরা সবাই এক দোকানে ঢুকছি না, সবাই ডাকতেছে, সবাই মন রাখুন লাগবে তার জন্য। ঠিক আছে দাদা, একদম হ্যাঁ। ফাইনালি এইমাত্র এখন আমরা ভোগ নিয়েছি, যেটা দেখতে পাচ্ছ তারও নিয়েছে, আর এখন যাচ্ছি মন্দিরের মধ্যে, এখন যাচ্ছি মন্দিরের মধ্যে। এই মন্দিরটার সামনে যেটা হচ্ছে কমলাসাগর, গরম জান নেই মধ্যে, দেখো গুল্লা রয়েছে, উফ ভাই সাহেব কি গরম হয়ে রয়েছে রোদের তাপে। আছে কসবা কালী মন্দির, এসে করেছি সৈকত আগে আছে এবং আমি দিছে কানু আসতে দিছে, আর আমি এখানে ভাই সাহেব কতটুকু গরম মধ্যে আতাছি ব্রিজের মধ্যে দেখতে পাচ্ছ ভাই, বা বিলাসজনক অবস্থা। ফাইনালি এইমাত্র কসবা কালীবাড়ির মন্দিরের মধ্যে এসে পৌঁছিলাম, যেটা দেখতে পাচ্ছ আমরা তিন বন্ধু এসেছি বাড়ির থেকে। আর এখানে সবাই ফুটা নিচ্ছে, এখন এখানে আমরা নেবো ফুটা, এখানে ফোটা নেবো, এখন আমরা বুক দেওয়া শেষ। ফটো শুট করতে হবে, যেটা দেখতে পাচ্ছ সৈকতে, আর রাস্তা ছোটবেলা একবার আসছিলাম, আর এখন আবার এসেছি মন্দিরের মধ্যে কসবা কালীবাড়ির মধ্যে। অনেকদিন পরে এসেছি এই কমলাসাগর মন্দিরের মধ্যে কসবা কালীবাড়ির মধ্যে, আজকে অনেকদিন পরে এসেছি এবং ছোটবেলা একবার এসেছিলাম মার সাথে, আর আজকে বড় হয়ে আমার বন্ধুদের সাথে আসলাম কসবা কালীবাড়ির মন্দিরের মধ্যে। আর এখানে পরিদর্শন করছি এখন, এখন পরিবর্তন হয়ে গেল আমাদের, যেটা দেখছো। আর এখন এইমাত্র আমাদের পরিদর্শন হয়ে গেল এবং পুজো হয়ে গেল, আর এখন একটু রেস্ট করছি এখানে বসে, কারণ অনেকটা গাড়ি চলে এসেছে এবং গরম প্রচন্ড গরম তার জন্য, আর এখন এখানে বসে থাকবো। যেটা দেখো আজকে পুরোটা ব্লগগুলি দেখতে থাকো। আর ফাইনালি একমাত্র এখন প্রসাদ দিয়ে, যেটা এইমাত্র এখানে এসেছি ঘোরার জন্য, আর এখানে ফটো তুলতে হবে সবাই, আর এই গাছটির লোকে ফটো তুলতেছে, এদিকে যেটা দেখতে তো খুবই সারিবদ্ধভাবে গাছটি আছে তার জন্য। আর এখানে এসে পুকুরটা, যেটা আমরা স্নান করছি না কারণ বাড়ির থেকে স্নান করেছি, তার লেগে এখানে মানুষ স্নান করতেছে যারা আইসে। আর গাছটি দেখো এখানে, এই গাছটির এখানে সবাই ফটো করবো এখানে, যেটা এবং আমরা ফাইনালি পূজা টুজা দিয়ে এবছি উপর থেকে
এখানে বসে রয়েছে যেটা পুকুর পাড়ের এখানে ওই দাম লাগছে তার লিগে। আর ওই পাশে ওই পুকুরটার ওই পাশে হয়েছে বাংলাদেশের বর্ডার, যেটা ওই পাশে দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশের বর্ডার। আর এখানে এই পাশে কালী মন্দির যেটা, আর আমরা এখন এখানে বসে রয়েছি পুকুর পাড়ে। আর আজকের ব্লগ ভিডিওটা এখনো অবধি এডিট করা হয়নি, তার জন্য এখানে বসে এখন ভিডিওটা এডিট করব যেটা। আর এখানে পুকুরটা আছে, আর এখানে বসে ঘরটার মধ্যে বসে ভিডিওটা এডিট করব। আর এখন ফাইনালি ভিডিওটা সেরে আইছি, এখন দুপুর বেলা সোজা লাগছে, তার লেগে হোটেলের মধ্যে এসেছি এখন খাওয়ার জন্য যেটা দেখতে হচ্ছিল। আর এখানে তারাও আছে, এখানে নিরামিষ ভাত খাওয়ার জন্য এসেছি, কারণ এটা ঠাকুরের মন্দির তার জন্য নিরামিষ ভাত। আর ফাইনালি এইমাত্র এখন ঘুরা ঘেরা এবং বুক টুক দিয়া এবং প্রসাদ টসাদ খায়া এবং ভাতের খায়া এসেছি, যেটা এখন বাড়ির মধ্যে চলে যাচ্ছি প্রসাদ নিয়ে নিয়েছি যেটা দেখতে পাচ্ছ। আর বাংলাদেশের বর্ডারটা হয়েছে ওইখানে, ওইটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, যে গড়টি দেখতেছ এই গড়টি, এই গড়টি বর্ডারের ওই পাশে, এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে হয়েছে আমাদের কসবা কালীবাড়ি যেটা। আর এখন ফাইনালি আমাদের পূজা শেষ, তারপর এখন বাড়ির মধ্যে চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবা। মিলতে নেক্সট ব্লগ মে, তবে বাই।